সালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল শিখব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটি হচ্ছে যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেই ক্ষতি তারই হবে ইংশা আল্লাহ ঠিক আছে তো এটি সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদেরকে আমি আমলটি শিখিয়ে দেব কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিও সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে হয়ে থাকে কোরআনের বাহিরে আপনার আমরা কখনো মানে কোরআনের বাহিরে আমি কখনো আপনাদের কোনো আমল দেওয়ার জন্য চেষ্টা করি না সব সময়। কোরআন থেকে আপনাদেরকে আমি আমল দেওয়ার জন্য চেষ্টা করি কোরআন থেকে আমল দেওয়ার জন্য কি কারণে চেষ্টা করি কারণ আল্লাহ বললেন অনুনা জিলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল ম মিনীন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র তিরিশ পারা কারিম কী করেছেন নাজিল করেছেন সুতরাং কোরআন থেকে যদি আপনি কোনো আমল করেন সেটা করে আপনি যত তাড়াতাড়ি ফল পাবেন অন্য কোন জায়গা থেকে করলে আপনি তত তাড়াতাড়ি ফল পাবেন না ঠিক আছে তো সেই জন্য আমরা সবসময় কোরআন থেকে আপনাদের মাঝে আমল দেওয়ার জন্য চেষ্টা করে থাকি এই ম মিডিয়ার মাধ্যমে ঠিক আছে তো আমার কাছে প্রতিনিয়ত ফোনে হ্যাঁ বিভিন্ন দেশ থেকে অনেক দিনই মা ও বোনেরা এবং অনেক ভাইয়েরা তো বলেন যে হুজুর আমাকে শত্রুতা বশত বারবার ক্ষতি করার জন্য চেষ্টা করে কখনও বা আমাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কালোর জাদুর মাধ্যমে পেটে খাওয়ানোর জাদুর মাধ্যমে কুফরির জাদুর মাধ্যমে আমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে তো আবার অনেক সময় চালানি জেনের মাধ্যমে আমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে বা শত্রুতা বশত চতুর্মুখী আমাকে ক্ষতি করার জন্য চেষ্টা করে ঠিক আছে তো আসলেই একটি কথা মনে রাখবেন শত্রু এবং মিত্র দুইটা মিলেই হচ্ছে মানুষের জীবন সবার জীবনেই কমার বেশি শত্রু রয়েছে ঠিক আছে হয়তো কারোর জীবনে শত্রুর সংখ্যা বেশি বন্ধুর সংখ্যা কম আবার কারোর জীবনে বন্ধুর সংখ্যা বেশি শত্রুর সংখ্যা কম এটি কিন্তু স্বাভাবিক বাস্তবেই রয়েছে আমরা যে অনলাইনে কাজ করি আমরা যে কোরআন থেকে মানুষদেরকে সাজেস্ট দিই সময় ভালো ভালো বিষয় নিয়ে কাজ করি তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় শত্রুতা বশত আমাদেরকেও অনেকে ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে ঠিক আছে তো আপনাকে যদি ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে আপনি যদি অবশ্যই এই কারিমের কাছে যদি আসেন কোরআন থেকে যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ এই কোরআনুল কারিমের উসিলায় অবশ্যই আল্লাহ তালা আপনাকে কী করবেন হিফাজত করবে এবং শত্রুর সকল ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে নিশ্চিত হিফাজত করবে কোনো দুশ্মন আপনাকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো আসুন যে শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এই আমলটি আজকে করব তো আপনাকে যদি কোনো শত্রু যদি ক্ষতি করার জন্য চেষ্টা করে আমি বলবো সেই ক্ষতিটা তার ওই শত্রুরই হবে যদি আপনি এই আমলটি যদি আজকে যদি শিখতে পারেন এবং কোরআন থেকে যদি সঠিকভাবে যদি আপনি আমলটি যদি করতে পারেন ইংসা আল্লাহ তো আসুন আমরা আসলে এই আমলটি কিভাবে করতে পারি এবং কোন সুরা থেকে করতে পারি সব কিছুই আমি আপনাদেরকে এই পবিত্র কোরআনকারী থেকে একদম ন্যায় স্পষ্ট করে দিব ইংসা আল্লাহ এই দেখেন যে সুরা থেকে আমলটি করতে হবে সেই সুরা কিন্তু অলরেডি আমি আপনাদের সামনে বাহির করে ফেলেছি কারণ প্রত্যেকটা ভিডিও করার সময় কোরআন আমার সাথেই থাকে কোরআনকে আমি সবসময় অনেক ভালোবাসি কোরআনকে রিসার্চ করা কোরআনকে গবেষণা করা এবং কোরআন থেকে আমল দেওয়াটাকে এটাকে আমি খুব লাইক করি খুব পছন্দ করি কারণ কোরআন থেকে আমল করলে যত তাড়াতাড়ি ফল পাওয়া যায় অন্য কোনো জায়গা থেকে অত তাড়াতাড়ি ফল পাওয়া যায় না ঠিক আছে তো কোরআনুল করিমের যে সুরার মাধ্যমে আপনাকে আমলটি করতে হবে এই সুরার নাম হচ্ছে সুরাতুল ফিল সুরার নাম হচ্ছে সুরাতুল ফিল এই দেখেন সুরাতুল ফিল আমি অলরেডি বাহির করেছি আমার আঙ্গুলের মাথা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের মাথা যেখানে টাচ লাগতেছে কি বলা হয় সুরাতুল ফিল ঠিক আছে এই সুরাতুল ফিল আপনার ফিল দিয়ে আপনার আমলটি যেভাবে করবেন সেটি আমি আপনাদেরকে একদম এই ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে যদি দেখেন যে শত্রু বারবার আপনার ক্ষতি করতে আছে একের পর এক আপনার ক্ষতি করতেছে আপনি এক দিক দিয়ে ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন আরেক দিক দিয়ে আপনার ক্ষতি করতেছে আপনি এক দিক দিয়ে ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন আরেক দিক দিয়ে আপনার ক্ষতি করতেছে এরকম যদি সমস্যা দেখা দেয় তো তখন আপনি সেই শত্রুকে সায়স্তা করার জন্য সেই শত্রুকে চরম শিক্ষা দেওয়ার জন্য এই আমলটি আপনি কোরআন থেকে সরাসরি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই শত্রু দেখবেন নেক্সট টাইমে আপনার কখনোই আর ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারবে না এবং ক্ষতি এক এক করে তারি হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো আপনাকে প্রথমেই সুন্দর করে কি করতে হবে অজু করতে হবে অজু করে আপনাকে পবিত্র হতে হবে অজু করে আপনি পবিত্র হয়ে আপনি প্রথমেই সলাতুল হাজত আপনি দুই রাকাত নামাজ পড়বেন ঠিক আছে যেটাকে জরুরত পূর্ণ হওয়ার নামাজ বলা হয় সলাতুল হাজত আপনি দুই রাকাত নামাজ পড়ার পরে সেই জায়গার মধ্যে আপনি পবিত্র অবস্থায় বসবেন বসার পরে আপনি প্রথমেই সাতবার করে দৌর শরীফ পাঠ করবেন আপনি দর্শক শ্রোতা দিনী বা বোনেরা কতবার করে দৌর শরীফ পাঠ করতে হবে সাতবার করে দৌর শরীফ পাঠ করতে হবে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি আসলে কোন দরুদরা পাঠ করব তো আমি সেই ক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব যে আপনি চাইলে নামাজের মধ্যে যে দরুদরা পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোট দরুদ রয়েছে সল্লাহ আলহি আসাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা অন্য কোন দরুদ যদি আপনার জানা থাকে সেটিও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি এই দরুদ তিনবার করে পাঠ করার পর আপনি এই সুরাতুল ফিল নামক যে সুরাটা রয়েছে এই সুরাতুল ফিল আপনাকে বিস্মিল্লাহ রহমান রাহিমের সাথে চল্লিশ বার করে কী করতে হবে পাঠ করতে হবে অর্থাৎ প্রত্যেকবার সুরাই ফিল পাঠ করার আগে আপনাকে বিস্মিল্লাহ রহমানুর রাহিম করে কী করতে হবে পাঠ করতে হবে চল্লিশবার করে পাঠ করার পরে আপনাকে পরবর্তীতে কী কাজ করতে হবে সব কিছুই কিন্তু আমি সরাসরি কোরআন থেকে একদম স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখতে থাকেন তাহলে সব কিছুই দিবালোকের নেয় স্পষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ তো আপনি এই সুরাতুল ফিল্ড বার করে পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করার আগে বিসমুল্লাহ রহমান রাহিম বলবেন আমি হয়তো এক দুইবার পাঠ করে। আপনাদেরকে সুরাতুল ফিল্ডটা শিখিয়ে দিচ্ছি এবং শুনিয়ে দিচ্ছি আপনারা যদি একটু কষ্ট করে শোনেন তাহলে আপনারা অনেক সাব পাবেন আপনাদের উচ্চারণগত কোনো ভুল থাকলে কোনো রকম সমস্যা থাকলে সেটাও কিন্তু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনারা চাইলে আমলটি পবিত্র কোরআনকারী দেখেও আপনারা করতে পারেন অথবা আপনাদের যদি সুরাতুল ফিল্ড মুখস্থ থাকে মুখস্থ করতে পারেন দেখে করা প্লাস মুখস্থ করা এর মধ্যে কিনে কোনো এর মধ্যে কিনে কোনো সমস্যা নেই ঠিক আছে সুরাতুল ফিল আপনারা চল্লিশ বার করে এইভাবে পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول hey. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل ফাজা হোম কাসম হ্যাঁ আপনি সুরাতুল ফিল সুন্দর করে আপনি চল্লিশ বার করে কী করবেন পাঠ করবেন চল্লিশ বার করে পাঠ করার পরে পরিশেষে আপনি সুন্দর করে সাতবার করে আপনি দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করার পর আপনি চক্ষুটা বন্ধ করবেন চক্ষুটা বন্ধ করে যে শত্রু আপনার ক্ষতি করেছে তার চেহারা যদি আপনার জানা থাকে খেয়াল থাকে তাহলে তো আপনার তার চেহারা আকৃতি খেয়াল করে তার নামটা স্মরণ করে বিসমিল্লাহ রহমান রহিম বলে সামনের দিকে তিনটা ফু দিয়ে দেবেন এরকমভাবে হু 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 আপনি এরকমভাবে ফু দিবেন যেন আপনি মনে করবেন শত্রু আপনার সামনে রয়েছে এবং আপনার তার গায়ের মধ্যে ফুটা লাগতেছে অথবা যদি শত্রু আপনার নাম জানা না থাকে আপনি যদি না জানেন যে শত্রুটা আপনার কে ক্ষতি করতেছে তখন বলবেন আয় আল্লাহ যে শত্রু আমাকে চালানি জিনের মাধ্যমে যে শত্রু আমাকে জাদুটনের মাধ্যমে অথবা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমার ক্ষতি করা হচ্ছে তোমার এই কোরআন কারিমের আমলের ওশিলায় আমি সেই শত্রুর কবল থেকে বাঁচতে চাই এবং সেই ক্ষতিগুলো আমি তাকে ফিরিয়ে দিতে চাই এই বলে সুন্দর করে সামনে দেখে তিনটা ফু দিয়ে দিবেন ফু 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 ঠিক আছে তো এই ফু দেওয়ার পরে আপনি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি হাত তুলে কী করবেন দোয়া করবেন ঠিক আছে দোয়া করবেন দোয়া করলে আপনাকে আল্লাহ তালা অবশ্যই শত্রুর হাত থেকেও হিফাজত করবে এবং আপনার মনের মধ্যে আরও যদি কোনো বিষয় থাকে সেগুলো আল্লাহ তালা কি করে দেবেন পূর্ণ করে দেবেন ঠিক আছে কারণ হাদিসের মধ্যে আসছে আর দোয়া ও ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মূল ঠিক আছে তো আপনি দোয়া করবেন ইনশা আল্লাহ তো এই আমলটি আপনারা কত দিন করবেন এই আমলটি আপনারা স্বাভাবিকভাবেই সাত দিন পর্যন্ত করবেন ঠিক আছে কারণ একটি আমল করানি একটি আমল করে ফল পাইতে গেলে ভালো ফলাফল পাইতে গেলে স্বাভাবিকভাবেই সাত দিন পর্যন্ত কী করতে হয় আমলটি করতে হয় ঠিক আছে সাত দিন পর্যন্ত একটু কষ্ট করে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই দেখবেন যে আপনার শত্রু যারা আপনার ক্ষতি করেছে তারা আপনার ক্ষতি করা করবে তো দূরের কথা নিজের ক্ষতি গুষে সারতে পারবে না এবং আল্লাহ তালা আপনাকে সব ধরনের বিপদ থেকে সব ধরনের ক্ষতির হাত থেকে কোরআন রসিলায় হেফাজত করবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অবশ্যই বলবো। যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে যান এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওগুলো আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার আরেক দিনই বা উবায় তারাও যদি ভালো কিছু শিখতে পারে জানতে পারে নিঃসন্দেহে আপনি ভালো কিছু ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আমলটি আপনাদের কাছে যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যদি আপনাদের কোনো বিশেষ কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনি আমার সাথে ফোনে কথা বলে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন আপনার সঠিক বিষয়ে আমাকে জানাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন স দুশ্মনের সকল ক্ষতি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক এই কোরআনের সাথে আমাদেরকে থাকার তাওফিক দান করুক এই কোরআন থেকে আল্লাহ তালা আমাদেরকে আমল শেখার এবং কোরআন পড়ার কোরআন ধরার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসার কোরআনের মহব্বত আজমত আল্লাহ তালা আমাদের সিনার মধ্যে ঢেলে দেখ এবং হাসরের কঠিন ময়দানে আল্লাহ তালা যাতে কোরআনের সাফায়াত কোরআন সুপারিশ আমাদের পক্ষে নসিব করে দেয় সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে দেখা হয়ে যাবে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও ওবরকাতু